রক্ত যখনই দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আর আমরা জীবন্ত অবস্থায় দুইজন দুই আনছিলাম, একজন পাঠান সৈন্য একটা মেশিন গান সহ দুই আনছিলাম জীবন্ত অবস্থায়। তারপরে আমরা কুচিয়ারতে পাই দিছি, কুচিয়ার পাই দেওয়া এরকম অনেক অনেক পাঞ্জাবিরা মারা গেছে, আমাদের লোকও দু চারজন মারা গেছে। কে কে মারা গেছেন আমাদের? আমার আমাদের একজন লোক মারা গেছে, সাদেক নামে একটা লোক আমার মারা গেছিল। আমার মেহরুদ্দিন মারা গেছিল, সাদেক মেহরুদ্দিন দুজন মারা গেছে। সাদেক যে ছেলেটা সে এই দিনই বাড়ি থেকে আসছিল, আসার পরে আমাদের ক্যাম্পে আসে আমাদের সাথে যোগাযোগ করছে। তো আমি তাই অনুরোধ করছিলাম যে তুমি আজকেই যখন আইস বাড়ি থেকে, তুমি আজকে আমাদের সাথে যুদ্ধে যাওয়ার দরকার নাই, তোমার পরিবারের লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করো। কই না স্যার, আমি যাব। বারবার হেড আকুতি কাকুতিয়ে শেষ পর্যন্ত হেডের সাথে নিলাম যুদ্ধে, কিন্তু লোকার জীবন্ত অবস্থায় দিতেছেন, এই যুদ্ধে সে নিহত হইল। আমরা আরও অনেক জায়গাতে যুদ্ধ করছি, দুলালপুর সিএমডি পাই দিয়ে সিএমবি রুটে পাই দিয়েছি, এখানেও অনেক পাঞ্জাবিটার গাড়ি টাড়ি আমরা নষ্ট করছি, পাঞ্জাবি অনেক মারা গেছে। নরসিংদি থেকে শিবপুরে যাত্রাকালীন সময় আমরা এই যে কী জায়গাটার নাম লাগলে গাছিদ্দা, এখানেও আমরা গাছিদ্দিয়া এখানেও আমরা পাঞ্জাবিটার সামনাসামনি পাই দিয়েছি। তো এরকম যুদ্ধ অবস্থায় অনেক দিন কাটছে আমরা, আমাদের থেকে লোকজন ক্ষয় হয়েছে না কো, এই দুইজন লোকই যুদ্ধে নিহত হয়েছে। আর একটা লোক অতর্কিত হামলায়, মানে লেটারবোর্ড পাঞ্জাবি যা আমরা যখন দুশো ক্যাম্প আমাদের, তখন এই খবরটা তারা জানতে পারছে। জানার পরে হেরা আমাদের উপরে অ্যাটাক করবো, হামলা করব, গেরিলা পদ্ধতিতে তারা বিনা পোশাকে খালি গায়ে রাত 10:30-11:30 দিকে বাজারে উঠছে। বাজারে উঠার পরে আমি তখন ক্যাম্পে, তখন যারা নাকি সে পেট্রোলের ডিউটিতে আসিল, এর থেকে দুইজন লোক ধরে যে আমার কইল যে সারি অবস্থা, আমরা আর বাজারে পাঞ্জাবি ডিউটি আসে না। তখন আমিও খালি গায়ে গরমের দিন টাইম হাতে নিয়ে বাজারে ঢুকছি। বাজারে উঠে যাওয়ার পরে সংবাদ পাই, আমি যখন বাজারে খালি গায়ে এরকম ঘুরতেছি, কোনো লোকজন দেখতেছি না, তারা পজিশনে আছে। আঠারোটার সামনে যখন গেলাম, তখন ওই নদীর ওই পার থেকে মানে মেশিন গানের গুলি হর 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 গুলি আরম্ভ হয়েছে। গুলি আরম্ভ হওয়ার পরে আমার সাথে আরেকটা লোক আছিল লাগপুরের, এই লোকটা আমি দাঁড়াইয়া গেছি, দাঁড়াইয়া করে দেখলাম যে বাঁচতেছি না, পরে লাইন পজিশনে গেছি। পজিশনে যাইয়া পরে আমরাও ফায়ার করছি, ফায়ার করার পরে হেরার গুলি বন্ধ হয়ে গেছে, যে গুলি তারা চালাইছিল ওই গুলি বন্ধ হয়ে গেছে। তখন যে দুইটা লোক দৌড়াইয়া আমরা দিকে আইতেছে হাত বাঁধা অবস্থায়, হাত বাঁধা অবস্থায় বুঝতেছি না রাত্রির ঘটনা। তখন আমি তারা গুলি করার জন্য একটা প্রস্তুতি নিয়ে নিছি যে গুলি গুলি করে দেব। তখন কয় ভাই সাহ আমি সুলতানে, তো ভাই সাহেব আমি সুলতানে যখন কইছি তখন বুঝ দিলাম যে আমার লোক, তোর আর গুলি করছি না আইসি তারা হয়নি। আরে কী ব্যাপার করে, আমরা লঞ্চ গাড়ে গেছিলাম এইভাবে পানি খরচ করার জন্য, তাই না আমরা তারা এইভাবে পানি ডালিছে পাঞ্জাবি। পরে যখন গুলি আরম্ভ হয়েছে তখন হেরা আমরা এই ছেড়ে দিয়া হেরা যা যা পজিশনে গেছে গা মানে আমরা এইভাবে আইসি। পরে হেরা নিয়ে একটা গ্রামের ভিতরে ঢুকলাম, একটা বাড়িতে নিয়ে বান টান খুললাম, পরে মাথায় পানি টানি ডাইলা হেরা সুস্থ করছি। আমার দেশে
আর আমরা ক্যাম্পে যে অস্ত্রশস্ত্র ছিল এগুলি আমরা পরে এনতে সরাই অন্য জায়গাতে নিয়ে গেছি, পরে বাজারে উঠতে হেরা বাজারে আগুন টাগুন দিছি। হেরা আমাদের যুদ্ধটা কোনো মাঠ আছে না, প্রাইমারি স্কুলে কতগুলি জেলেরা ছিল এই জেলেগুলি মেরে দিয়েছিল। আর কিছু ভারী গর তারা আগুন দিয়া কুড়ে লেছে এরকম। একটু আগে যে আপনারা বললেন যে 41 জন আত্মসমর্পণ করছিল, ওদের অবস্থা কি ছিল? পুরা প্রায় শেষ পর্যন্ত আমাদের সাথে বিভিন্ন দিকে যুদ্ধে গেছে, আমাদের সাথেই ছিল এবং যুদ্ধে। মানে তারা কি পাঞ্জাবি ছিল নাকি আমাদের বাংলাদেশি? তারা আমরা বাংলাদেশি ছিল। পরবর্তীতে তারা আর পাকিস্তানের পক্ষে কাজ করে? না, আমাদের পক্ষে কাজ। তাদের বর্তমান অবস্থা কি আছে? তারা পরক্ষণে কেউ কেউ চাকরিতে আছে, কেউ ব্যবসায় আছে, এমন ভাবে হেরা না। পরবর্তীতে কি তারা কি মুক্তিযোদ্ধাদের তালিকায় কি তাদের নাম উঠেছে? হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম আছে। দেশ স্বাধীন হওয়ার পরে যে আমরা মুক্তিযুদ্ধ করছি দেশে, এটার কোনো মূল্যায়ন পাই নাই। এবং আমরা যে ঘৃণ্যপরী যেমন মানুষ সেই নজরে যেমন দেখছি দেহে এই ধরনের পরিস্থিতি, তখন আমরা মুক্তিযোদ্ধা যে এই পরিচয় অনেক সময় দিছি না। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা যাওয়ার পরে উনি আসা মুক্তিযোদ্ধাদের একটু স্মরণ করছে যে হেরা মুক্তিযুদ্ধ করছে এই দেশে, হেরা বীর সৈনিক, এবং এইভাবে কিছু কিছু মুক্তিযোদ্ধারা দেয় কিছু ভাতা দেওয়ার প্রসেস করছে দিছে। আমরা মুক্তিযুদ্ধে যখন গেছিলাম তখন এমন একটা গর্ব আমাদের ছিল যে এই দেশের মাটি এবং মানুষের দরদ নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করছি। তো আসলে মুক্তিযুদ্ধ করছি আমরা, কিন্তু আমরার নাম ব্যবহার করিয়া স্বার্থ উদ্ধার করছে এক শ্রেণীর লোকেরা, আমরা কিছু পাইনি। তো একটা মুক্তিযোদ্ধার আপাতত এখনকার সময়ে চলতে গেলে একটা মুক্তিযোদ্ধার জন্য নিম্নতম 5-7 হাজার টাকার প্রয়োজন নিম্নতম ভাবে, কিন্তু আমরা তার বিনিময়ে কিছু পাইনি। তুমি যদি হাসি মুখে বিদায় দাও তাহলে শুধু আমাকে তুমি, তুমি তোমার অস্তিত্ব, তোমার অনাগত সন্তান, তোমার জীবন, তার চেয়ে দেশকে বেশি ভালোবাসো। এই তো যুদ্ধে জয় হয়ে ঘরে ফিরব, আমাদের ছোট্ট একটি সংসার হবে। তুমি দেখো যুদ্ধে আমরা জয় হবই, পৃথিবীর কোনো শক্তি আমাদের আটকে রাখতে পারবে না। স্বপ্ন সত্যি আমরা সোনার বাংলা গুলো।